নাম মোসাইফুল ইসলাম। কি সমস্যা নিয়ে আপনি প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন স্যারের কাছে এসেছিলেন? বলেছি দাঁতের সমস্যা, পেশান্তনে ক্যান্সার, উনি বলছে ঠিক আছে অপারেশন করতে হবে। ওনার মাধ্যমে অপারেশন হয়েছে। এর আগে কি কোনো চিকিৎসা নিয়েছিলেন? চিকিৎসা নিয়েছি, ফার্মেসিতে ওষুধপত্র খাইছি, ভালো হয়নি। কতদিন আগে আপনার এই অপারেশনটা হয়েছে? 5-6 মাস হয়েছে অপারেশন। কি অপারেশন হয়েছিল আপনার? আমার এই মাড়ি যে অপারেশন হয়েছে, মাড়ি আর গালে, তারপর পায়ের থেকে মাংস কাইটা গালের ভিতরে লাগানো হয়েছে। এখন কি কোনো সমস্যা আছে? না, এখন কোনো সমস্যা নেই। আপনাকে রেডিওথেরাপি বা কেমোথেরাপি সম্পর্কে কিছু বলা হয়েছে? হ্যাঁ, ডাক্তার বলছে রেডিওথেরাপি দেওয়ার জন্য। তাহলে কবে থেকে শুরু করবেন আপনি? এই মাসের 26 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু। মানে 2 সপ্তাহ পর থেকে ইনশাআল্লাহ আপনি রেডিওথেরাপি কেমোথেরাপি নেওয়া শুরু করবেন। এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ এখন ভালো। আপনার তো মুখে অর্ধেক অংশ চোয়াল ফেলে দেওয়া হয়েছে, তো আপনার মুখে হা করতে কি খুব কষ্ট হয়? না। আচ্ছা, একটু হা করে দেখান তো আমাদের। হ্যাঁ, কামড় দেন। আপনি কি কোনো ফিজিওথেরাপি নিয়েছেন? হ্যাঁ, আমি নিজেই ফিজিওথেরাপি নিয়েছি। কিভাবে করেন আপনি সেই ব্যায়ামটা? এইভাবে ডাক্তার সব বৈঠা দিচ্ছে, এইভাবে ব্যায়াম করার জন্য থেরাপিটা দেওয়া হয়। খাবারে আপনার কোনো রেস্ট্রিকশন আছে? না, সব ধরনের খাবার আপনি খেতে পারেন। খাবার খাইতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।